ঝড়ালেই এখন পড়বে, একটু ঝরিয়ে নেবো, দিয়ে আমি তুলতে যাবো। এই দেখো সারা সাদা করে কত ফুল ফুললো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি, খুব আনন্দেও আছি, কারণ আজকে আমাদের বাড়িতে কে আসছে দেখো তো। তোমরা ভিডিওটি একদম স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ দেখতে হবে কে আসছে। তো চলো আবার পরে কথা হবে। কি খাবি? ভালো ভিডিও তৈরি করছে বিড়ালে, দেখো দেখতে ভালো লাগছে না? একটু সাজিয়ে দিবা। আয়, কি খাবি বল? কোনখানে পূজা? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু বাইরে আসলাম বলতে, মানে এখানে একটা ঠাকুর এসছে তো দেখে আসি, ঠাকুর কার্তিক ঠাকুর বিসর্জন করছে নাকি দেখতে হবে। কার্তিক ঠাকুর জোড়া জোড়া কার্তিক ঠাকুর দেখো, ওই ওই ওইদিকে বেশি জন নয়। এইটাই আমাদের ভালো লাগে যে যে কোনো ঠাকুরই হোক না কেন গঙ্গাতে আসবে, সব ঠাকুর মানে এখানেই দেখলে কোথাও যেতে হবে না। ঠাকুর দেখতে যদি কেউ না যায় তো আমরা বাড়ি থেকে দর্শন করে নেবো। এই জন্য তো ভালো লাগে জায়গাটা। ঘড়ি দেখতেই ব্যস্ত, কটা বাজছে একবার করে দেখছি, আর ট্রেন দেখছি একবার করে দেখছি, আর দিদি আসার অপেক্ষায় আমরা ওয়েট করছি, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। তো আমি দিদি আসার অপেক্ষায় অন্ধকারে দাঁড়িয়ে আছি, কি অবস্থা দেখো, আরে ফোন করতে ব্যস্ত, কাজ না থাকলে এই অন্ধকারে দাঁড়িয়ে আছি। দিদির থেকে হচ্ছে শ্রেয়াংশু শিবাংশু আসার অপেক্ষায়, ওদেরকে দেখার জন্য মানে সব কতক্ষণ কোলে নেবো, কখন কোলে নেবো ওদেরকে। তো চলো দেখো ওরা চলে এসছে। এই যে দিদিরা চলে এসছে, দিয়ে যে আমাদের ঘরে এসে খেলা করতে শুরু করেছে। দিদির ছোট ছেলে তো, মানে ওরই সবে এক বছর হলো, কদিন হলো ওর বার্থডে গেল, তো হাঁটতে শিখেছে কিছুটাতে, আস্তে আস্তে মানে টলমলো করছে আর হাঁটছে। আমরা তো ভাবছি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, কিন্তু অভ্যাস হয়ে গেছে এটা ওর। আর এই যে ছোট বোনকে মানে একটা নিয়ে কৌটো নিয়ে মারছে ওকে, তো বোন আবার কি করেছে ওই মারছে বলে আবার একটু কান্নার নাটক করছে। আমাকে বলছে তুই আবার কেন বলছিস ওকে মারার জন্য, আমাকে মারছে। তো ও দেখো নিজে হাঁটতে পারছে না ঠিকঠাক এখনো, তো আবার কৌটা মানে ঢাম্পা নিয়ে একটা হাঁটছে। তো এদিকে বিড়াল দেখেছে, তো বিড়াল দেখে তো মানে ওই এক জায়গাতে থাকছেই না, মানে কই ম্যাও কই কই ম্যাও দেখতেছি, ম্যাও কই ম্যাও কই ম্যাও দেখছ, এখন খেলতে এত ব্যস্ত হয়ে পড়েছে সবকে ভুলে যাচ্ছে। এই দেখো ম্যাও, এই দেখো, এই দেখো উপরে উ কিনে গা ওটা, এই যে এসে এসে ওর বদমাশি শুরু হয়ে গেছে, পড়া কিছু না কিছু, হাঁটতে তো সেভাবে পাচ্ছে না, টলছে আর হাঁটছে, এখন সবে হাঁটতে শিখেছে। তো দেখো দিচ্ছে না, মনি দিচ্ছে না, শুনে দেখ এই যে হাঁটতে শুরু করলো। হাই, আর এই যে ওকে কাকিমা একটু কাতুকুতু দিচ্ছিল, তো এত হাসছিল মানে কি বলবো। তো এই যে দিদি আবার মানে কিছু খাবার নিয়ে এসেছিলো, কেক বিস্কুট নিয়ে এসেছিলো, তো মানে চোখটাকেই নিয়ে এসেছিলো। তো ওরা দু ভাই মানে ছোটো বোনকে যে দিয়েছিলো তো ওর জন্য এনেছিলো, তো ওরা দু ভাই নিয়ে খেতে লাগলো। তো ছোটোটা তো এখনও খেতে পারে না,
তো খেয়ে খাচ্ছে একটু করে, মানে সবাই দেখছে ওকে, মানে অনেকদিন পর দেখে সবার খুব আনন্দ মানে। আর বড়টা তো বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, কিছু তো কথা শোনেই না ওইকে। আর এই যে ওকে খাইয়ে দিচ্ছিলো, তখন ওই আবার ওকে খাইয়ে দিচ্ছে বলে ওই নিজে হাসছে খাইয়ে দিতে পারছে বলে। তো দেখো কত হাসছে, মানে ওকে খাইয়ে দিচ্ছে একবার, আবার নিজে খাচ্ছে মানে হা করছে তো দিচ্ছে না। আমি বলছি আমাকে একটু দাও, আমাকে দাও, কিন্তু এখন তো অত বুঝতে শিখেনি তো, মানে একবার করে কেড়ে নিচ্ছে। ওটা কি আছে তোমার হাতে সিবাই? ছেড়ে দে ছেড়ে দে, ওকে দিয়ে দে। বলে কি করছি দেখো, দিচ্ছে মাথায় না লেগে যায় ওখানে, যা বিছানা চাদর ছিটলে গেল। বলো উ বলো বলো, এ দিচ্ছে না তোমাকে, দিচ্ছে না, হ্যাঁ মনি দিচ্ছে না, একদম মনি দিচ্ছে না। বলো টেনে কি খেয়েছো, বলো টেনে টেনে কি খেয়েছো বলো। মনি কি বলেছিল, কি না খেলে ভুক দিবে না? বাবালে ছোট মনিকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, দাও আমাকে দাও সিবাই। থ্যাংক ইউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, টাটা করে দাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।